তুমি যা জানো হোয়াটসঅ্যাপ গায়েজ হ্যালো হাই বাই টাটা টেক কেয়ার নাথিং এভরিথিং ইউ ক্যান রাইট দেয়ার ইন ইংলিশ ঠিক আছে অ্যাবাট অল থিংস যেন তোমাদের সকলকে স্বাগত আজকের তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে যেটা হচ্ছে তুমি কি ইংলিশে কথা বলতে পারো যদি পারো তবে খুব ভালো কথা যদি না পারো তবে কী করবে তার সলিউশন কী সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো দেখো বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে ইংলিশ শেখাটা এই যুগে নর্মালিভাবে টু থাউজেন্ড টোয়েন্টি টু থেকে টু থাউজেন্ড থার্টির মধ্যে বিশাল ইম্পর্টেন্ট হয়ে উঠবে এখন যেটা ইম্পর্টেন্ট রয়েছে বেসিক্যালি আরও ইম্পর্টেন্ট হবে কারণ তুমি উইদাউট নোইং ইংলিশ কিছু করতে পারবে না ইউ ক্যান ডু এনিথিং ঠিক আছে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে বেসিক্যালি তার সঙ্গে হিন্দিটা রইবে থাকবে অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে থাকবে অবশ্যই বাট ইংলিশ জানাটা বিশাল ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে বাট এখনও রয়েছে তুমি যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করো ইংলিশ জানতে হবে বস উইদাউট ইংলিশ তুমি কিন্তু এক পা এগোতেও পারবে না এরকম একটা প্রবলেম ঠিক আছে তো সিরিয়াসলিভাবে সেই ইংলিশটা তুমি শিখবে কিভাবে শুধুই যে ইংলিশ লিখতে শেখা দ্যাটস নট ইম্পর্টেন্ট ইংলিশে কথা বলাও শিখতে হবে ঠিক আছে তুমি যদি প্রাইভেট কোম্পানিতে জব করো আর এখন কী হচ্ছে দিন দিন প্রাইভেটাইজেশন হচ্ছে তো ভাবে যখন তুমি প্রাইভেট কোম্পানিতে জব করবে ইউ নিড হ্যাভ সরি সরি ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ইংলিশ কমিউনিকেশন বা কমিউনিকেশন ঠিক আছে ইউ নিড টু বিল্ড ইউর ইংলিশ কমিউনিকেশন ঠিক আছে কমিউনিকেশান করতে হবে বাট ইংলিশে এটা কিন্তু তোমার জন্য বিশাল ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে দ্যাটস সব কি করো সেই কথাটাকে মাথায় রেখে ইংলিশ কীভাবে শিখবে সেটার জন্য শুরু করো আজ থেকে তো চলো এই ব্যাপারটা বলি তোমাদেরকে বেসিকালি ব্যাপার হচ্ছে ইংলিশে কথা বলতে গেলে নর্মালিভাবে তোমাকে কী কী জানতে হবে এই গ্রামাটিক্যাল তুমি যদি এখন পড়তে শুরু করো কোনো মতেই পসিবল হবে না খুব চাপ হয়ে যাবে তার জন্য কি করো একাধিক ইংলিশ বই পড়ো কী করো বাট ইংলিশে পড়ো দেখো আমরা বাংলা কেন বলতে পারি কারণ মায়ের পেট থেকে যখন আমরা আই মিন বেরোয় ঠিক আছে অ্যান্ড দেন তারপরে কি যেই পরিবেশে থাকি আমরা এনভায়রমেন্টটা কিন্তু বিশাল ম্যাটার করে ইংলিশ আমরা শিখলেও বলতে পারি না বাট আই এম নট ফ্লুয়েন্ট ইন ইংলিশ রাইট নাও ঠিক আছে আমিও ফ্লুয়েন্ট না বাট আমি চেষ্টা করছি প্রতিটা মুহূর্তে কিছু শেখা এবং নিজেকে বিল্ড আপ করা তার জন্য একটু একটু করে হচ্ছে সো সিমিলারভাবে তুমি কী করো ইংলিশ বই পড়তে পারো একাধিক ইংলিশ বুকস প্রথমত কি প্রথমত বুঝতে পারবে না তুমি কী বুঝছো পড়ে তুমি সেটাই বুঝতে পারবে না ঠিক আছে সো তারপরে তুমি কি করবে ইংলিশে যে কোনো যে কথাগুলো ভাবছো তুমি মনের মধ্যে সেগুলোকে ইংলিশে ভাবার চেষ্টা করো ইংলিশে ভাবো ইংলিশে রিপ্লে করার চেষ্টা করো খুদ বা খুদ মানে নিজে থেকে নিজেকে অ্যান্সার করো কোশ্চেন করো দেন কী হবে দেখো ইংলিশের একটা এনভায়রনমেন্টে নিজে থেকেই তুমি নিজে কি করতে পারবে ঢুকতে পারবে যেতে পারবে দ্যাটস সাহেব ওই ইংলিশের এনভায়রনমেন্টে যাওয়াটা বড় ইম্পর্টেন্ট তোমার পাশে বাঙালি হোক ঠিক আছে বাংলা কথা বলো বাট তুমি ট্রাই করো তার সঙ্গে ছোটো ছোটো করে লাইক তুমি কথা বলছো যে লেটস উই আর টকিং ইন ইংলিশ বা চলো বস হাম ঘুর মতল ঘুমনে চলতে তো থোড়া करके ছোটা ছোটা करके इंग्लिश को ইউজ করানো শিখো কোশিশ করো দেখো বন্ধুরা কিন্তু বলবে অনেকে বলবে যে আহ বিশাল আবার ইংলিশে কথা বলতে আসছে এরকম বলবে ভাই ওগুলো ভাবলে হবে না তারা বলবে এরকম লোক থাকবে সারা জীবন থাকবে তুমি যতদিন বড় হবে বা কিছু করবে বলবেই বলবে গ্যারেন্টি আমাকেও বলে স্বাভাবিক তোমাকেও বলবে এটা বাস্তব কথা এবং সবাইকেই বলে যে দেখছো তাকেও বলে ঠিক আছে তো সুমিতভাবে লোকের কথা বাদ দিয়ে তুমি নিজের জন্য কি করো ইংলিশ বই পড়তে শুরু করো ইংলিশের জন্য কথা বলার জন্য কমিউনিকেশনকে বিল্ড করার জন্য তুমি নিজে থেকে ইংলিশের থট প্রসেসকে ভাবতে শুরু করো ইংলিশের লেখা শুরু করো মেবি ফেসবুকে কি করো প্রাইভেট করে তুমি পোস্ট করো একাধিক প্রতিদিন বা দেখো টুইটার সব থেকে ভালো অপশন তো বলি যে টুইটারের কথা কারণ টুইটার তোমাকে কেউ চেনে না কারণ তুমি একদম লিটল গাই টুইটারকে আজকেই মানে আজকেই ইনস্টল করো অ্যান্ড দেন তারপরে তুমি গলে লাগছে টুইটারকে ইনস্টল করো টুইটারে প্রতিদিন পোস্ট করো ইন ইংলিশ তুমি যা জানো হোয়াটসঅপ গায়েজ হ্যালো হাই বাই টাটা টেক কেয়ার নাথিং এভরিথিং ইউ ক্যান রাইট দেয়ার ইন ইংলিশ ঠিক আছে সো তোমার কোনো ফারাক পড়বে না তুমি ভুল লিখছো কিচ্ছু হবে না দেখবে যখন আস্তে আস্তে এইভাবে লিখবে না তখন কী হবে আমি তোমাকে কেন বলছি কথাটা কারণ তুমি ইংলিশের এনভায়রনমেন্টে তুমি প্রবেশ করবে তুমি হাই লিখতে জানো এটা গ্যারেন্টি সবাই জানে বাই লিখতে জানো আই লাভ ইউ লিখতে জানো আই হেট ইউ জানো সেগুলোই পোস্ট করো দেখবে আস্তে আস্তে ইংলিশের এনভায়রমেন্টে প্রবেশ করবে আমি তোমাকে বলছি তুমি ভাবছো যে আর ইয়ার মেয়ে তো বিশালী মতলব আমি তো একজন পোর গাই আমি কী বলছি তোমাকে কেন আমার কথা শুনবে তাই ভাবছো বাট সিরিয়াসলি এটা তোমার জন্য হেল্পফুল হবে আই এম টেলিং ইউ বাস্তব বলছি যেটা আমার জন্য অনেকটা হেল্পফুল হয়েছে রাইট নাও আই এম নট ইনফ্লুয়েন্ট ইন ইংলিশ বাট রাইট নাও আই এম ট্রাইং টু স্পিক ইন ইংলিশ অ্যান্ড ট্রাই টু গিভ মাই সেলফ ইংলিশ এনভায়রনমেন্ট ঠিক আছে যেটা তো আমাকে পজিটিভ ভাবে অনেক সাহস যোগায় ইংলিশে কথা বলতে লাইক কেউ যদি আমাকে জিজ্ঞেস করে ইন ইংলিশ যে কোনো জিনিস আমি আমার মনে হয় গ্যারেন্টি আমি পারবো তো সিমিলারলিভাবে তুমিও পারবে আমার তুমি হিসতে শুনলে অবাক হয়ে যাবে কারণ আমি একটা টাইম কিছুই পারতাম না ইংলিশ দেখে তো মানে বিশাল ভয় করতাম তো সিরিয়াসলিভাবে সেইটাকে তুমি বিল্ড করো বুকস পড়ো ইংলিশে থট প্রসেস ভাবো নিজের সঙ্গে কথা বলো টুইটারে পোস্ট মারো ইংলিশে পোস্ট মারো বস দেখবা আস্তে আস্তে অনেক কিছু ইম্প্রুভমেন্ট হবে তো এতটাই ছিল আজকের ভিডিও ভালো থাকলে ভালো থাকো ভালো থাকলে না অ্যাকচুয়ালি ভালো থাকো অলওয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটা প্রেস করে নিও আর যদি মনে হয় যে এই ভিডিওগুলো অন্তপক্ষে কারোর জন্য হেল্পফুল তো অবশ্যই ভিডিওগুলি শেয়ার করো অন্য বন্ধুর সঙ্গে ভালো থাকো বাই টেকটা বাই